ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের 700 কোটি টাকার পূর্ণ পরিশোধনযোগ্য নন কনভার্টেবল মুদারা বা সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ বন্ডের মেয়াদ হবে 7 বছর। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য 10 লাখ টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ম্যাক্সন স্পিনিং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা বেজিং অনুষ্ঠিত হচ্ছে আজ। শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে এমারেল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানিটি এই জবাব দেয়। সেকেন্ডারি মার্কেটে জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। কোম্পানিটি 10 টাকা অভিহিত মূল্যে 2 কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে 20 কোটি টাকা উত্তোলন করেছে। আইপিও শেয়ার সমন্বয় সাপেক্ষে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস এসেছে 34 পয়সা। বুলু সিরামিক ও লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে।